অর্থ রূপকার তহবিল আসে। স্বাগত, আজকে 12/3/2000 সাল রোজ রবিবার। আজকে আমাদের মাঝে আলোচনা করবেন দিকপাল আদর্শবাদী হোমিওপ্যাথি চিকিৎসক, যে ডাক্তার আশরাফুল হক স্যারের চিরন্তন শিষ্য, মাওলানা মুফতি ডাক্তার সামি হাসান স্যার। স্যার আজকে আমাদের মাঝে আলোচনা করবেন সালফার মেডিসিন নিয়ে। ইতিমধ্যে স্যার সালফার নিয়ে 10টি ক্লাস নিয়েছেন, আজকে স্যারের 11তম ক্লাস। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা শুনবো, আর আগের ক্লাসগুলো যদি কেউ প্রেজেন্ট না চেয়ে থেকে থাকি, সেক্ষেত্রে আমরা হোমিও দর্পণ ইউটিউব চ্যানেল এবং জীবন হোমিও প্লাস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবো। আর একটা কথা বলি, যারা অমরনাথ চক্রবর্তী স্যারের লেখাগুলা পড়তে চান, স্যারের অমরনাথ চক্রবর্তী স্যারের টাইম লাইন থেকে অনেক কিছু লেখা থাকে, সেগুলো একটু পড়ে নেবেন বা দেখে নেবেন, সেখানে অনেক মূল্যবান কথা পাওয়া যায় যেটা আমি আগে পাইনি আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর সবাইকে সঙ্গে গুগল ফরমন স্যারের টাইম লাইনটাও অডিও ভিডিও অন করবেন না, সবাই অডিও ভিডিও অফ রাখবেন। ঠিক আছে জি, শামীম স্যার শুরু করেন। আসসালামু আলা মানে তাবাআল হুদা, যে যেখান থেকে আমার এই ক্লাসে সাউন্ড কম মনে হচ্ছে স্যার, যে যেখান থেকে আমার এই ক্লাসে আসছেন জয়েন করছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। এখন কি শোনা যায়? নয় আসছে জি স্যার, ক্লিয়ার স্যার, নয়েজ আসছে হলো অন্য কোনো নয়েজ নাকি? দেখেন তো আমার এখান তো না না, আপনার নয়েজ নাই, এই হেডফোনে রহমান ভাই হেডফোনে সমস্যা। ওকে, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমার আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে সালফার নিয়ে ধারাবাহিক আমাদের আলোচনা চলতেছিল। আলহামদুলিল্লাহ 10টি ক্লাস পরপর শেষ হয়েছে। লাস্ট ক্লাস ছিল হলো স্কিন, স্কিন কত প্রকার, কি কি, কোন কোন পার্টে কি থাকে, সবগুলোই বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা রোগ লক্ষণ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এর পূর্বে বরাবরই মতো একটি কথাই বলে নিই, যেমন হয়তো গত সপ্তাহে একটা কথা আসছিল থেরাপিউটিক্স কিছু কথা, আসলে আমি কিন্তু আলোচনা শুরুতেই বলে দিই, আমার একটা লক্ষণে কখনোই কিন্তু মেডিসিন আসবে না। মেডিসিনের জন্য অবশ্যই টোটালিটি অফ সিমটম কিন্তু নিতে হবে, এটা আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই কিন্তু বলে দিই। তারপরে হয়তো অনেকেই আছেন যেনারা একটু বলেন এককেন্দ্রিক হয়ে যায়। আসলে আমি কিন্তু হয়তো পার্ট বাই পার্ট আলোচনা হচ্ছে, এখানে হয়তো এর প্রিভিয়াস ক্লাসে আপনি উপস্থিত ছিলেন না, যার কারণে হঠাৎ করে আজকে নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার পরে নতুন একটা কমেন্টস আপনার মধ্যে আসতে পারে, আমার মধ্যে আসতে পারে, বাট এই ব্যাপারে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে একদম ধারাবাহিকভাবে। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে আর কোনো কথা না আসাটাই আমার কাছে মনে হচ্ছে। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, তা হলো আমরা এর পূর্বে একটি ক্লাসে বলেছিলাম আমাদের নিকটে যতগুলো, বিশেষ করে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার ভাই বোনদের নিকটে যতগুলো রুগী আসে, তার পার্সেন্টেজ যদি হিসাব করি, তাহলে আমাদের স্কিন ডিজিজের রুগীগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি আসে। এবং স্কিন ডিজিজের রুগীগুলোর রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা পাই, সেজন্য রুগীও বিশ্বস্ত হয়ে আমাদের কাছে আসে, আমরাও বিশ্বস্তর সাথে সহিত আমরা রুগীকে চিকিৎসা দিয়ে থাকি। এবং আমরা অনেকেই রয়েছি, আমাদের অনেক ডাক্তার বন্ধু আছে, স্কিন ডিজিজ হলে সালফার এক ডোজ দিতে হবে, তাছাড়া হবে না, এরকম আমাদের অনেকেরই মানসিকতা কিন্তু আছে বা দিয়ে থাকি। হ্যাঁ, মানে যখনই চর্ম রোগ আসুক আমাদের মাথার ভিতরে কিন্তু সালফার মেডিসিনটা কাজ করে। এখন আজকে আপনার আজকে থেকে চর্ম রোগের ইনশাল্লাহ আলোচনা হবে, আশা করা যায় 4-5টা ক্লাস এই চর্ম রোগের উপরে চলে যাবে। তা আজকে আপনাদের সামনে শেয়ার করব হলো আপনাদের সাথে শেয়ার করব চর্ম রোগ, সালফারের চর্ম রোগ, এর সাথে সাথে যত প্রকারের চর্ম রোগ রয়েছে এবং যত ধরনের মেডিসিনের চর্ম রোগ রয়েছে, এর আকৃতি প্রকৃতি কি, বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। আর দেরি নাই, চলুন ইনশাল্লাহ মূল আলোচনায়।
আজকে আবার আলোচনার বিষয় হলো চর্মরোগ। আমরা স্কিন ডিজিজ বলে থাকি, বিভিন্ন জন বিভিন্ন নামে আখ্যাত করে থাকে, অর্থাৎ চর্মরোগ। এই চর্মরোগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এ ব্যাপারে আশা করা যায় 4-5টি ক্লাস লেগে যেতে পারে, তো ধৈর্য ধরে সবাই থাকবেন। আশা করা যায় চর্মরোগ নিয়ে ইনশাল্লাহ কোনোদিন আপনার পিছনে তাকাতে হবে না, এতটুকু আমি বলতে পারি আর কি। যে ধরনের চর্মরোগ হোক, আজকের এই ক্লাস থেকে চর্মরোগ কত প্রকার, কি কি, কোন ক্যাটাগরি চর্মরোগে কি কি মেডিসিন ব্যবহার হয়, যেমন আমরা চর্মরোগ হলে কি শুধু আমাদের অনেকেই আছে সালফার, সুরিনাম, মার্কসল, রাস্টক্স, গ্রাফাইটিক্স, এরকম কিছু মেডিসিন আমরা কিন্তু মনে মনে ভেবে থাকি। আসলে কি এই কয়েকটি মেডিসিনের ভিতরে কি চর্মরোগ সীমাবদ্ধ না আরো আছে, এই বিস্তারিত আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। চর্মরোগ সংক্রান্ত আমাদের চর্মরোগ সংক্রান্ত কিছু তথ্য জানতে হলে আমাদের অবশ্যই ইরাপশন শব্দ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ইরাপশন কি এই বিষয়টা সম্পর্কে আমাদের ডিটেলস যদি ধারণা না থাকে, তাহলে আমাদের চর্মরোগের প্রায় অসমাপ্তি আমরা থেকে যাবে। বিশেষ করে রেপার্টরির যদি সহযোগিতা নেই, চর্মরোগ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা যদি রেপার্টরি থেকে আমি সহযোগিতা নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে ইরাপশন শব্দটির প্রতি পরিচিত হতে হবে, ইরাপশন শব্দ সম্পর্কে জানতে হবে। এর আগে আমি আপনাদের রেপার্টরি একটি রুলস আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি, তা হলো স্কিনে যত ধরনের সমস্যা হয় এই সবগুলো সমস্যায় আমরা ইরাপশন একটি রুব্রিক্স আছে সেই রুব্রিক্সে পাবো। অর্থাৎ যদি সর্বদৈহিক স্কিন কোনো প্রবলেম হয়ে থাকে, এই সমস্যা বের করার জন্য আমাদের স্কিন ইরাপশনে গিয়ে খুঁজতে হবে, তার ভিতরে যে সাব রুব্রিক্সগুলো আছে এর ভিতরে খুঁজলেই আমাদের স্কিনের যে সমস্যাগুলো আছে এটা আমরা খুঁজে পাবো। এক দ্বিতীয় নাম্বার হলো যদি কোনো অঙ্গভিত্তিক যদি আমাদের স্কিনের সমস্যা হয়, তাহলে আমাদের সেই অঙ্গের ভিতরে গিয়ে আমাদের ইরাপশন শব্দের ভিতরে খুঁজলে আমরা সবকিছু পেয়ে যাব। উদাহরণ ধরুন পক্স। হ্যাঁ, পক্স বেশিরভাগ পুরা শরীরে কিন্তু বেশিরভাগ উঠে থাকে, তাহলে পক্স হলো সর্বদৈহিক একটা লক্ষণের মধ্যে আমরা পাই। এক্ষেত্রে আমরা যদি পক্স খুঁজতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে, স্কিন ইরাপশন পক্স, এখানে গেলেই কিন্তু আমরা পক্স খুঁজে পাবো। তাহলে দেখেন এখানে যদি আমি শুধু পক্স খুঁজি, তাহলে কিন্তু আমার পাওয়া খুবই কঠিন হয়ে যায়, আমি কিন্তু পাবো না। আমার একটি সূত্র জানতে হবে, ইরাপশন, ইরাপশন কথাটা মনে রাখতে হবে। দেখেন ইরাপশন শব্দের অর্থ আমরা সবাই জানি হলো উদ্ভেদ, আমরা সবাই কিন্তু এক কথায় বলি হলো ইরাপশন উদ্ভেদ। আসলে ইরাপশনের শাব্দিক অর্থ কিন্তু উদ্ভেদ নয়, ইরাপশনের শাব্দিক অর্থ আসলে হলো অগ্নাৎপাত, বিধান, স্ফটক, ফুসকুড়ি, বাহির হওয়া। যেহেতু বাহির হওয়া একটি কথা আছে, আর স্কিনে বিভিন্ন ধরনের আকৃতি নিয়ে বিভিন্ন জিনিস বের হয়, তাহলে এদিকে আমরা কি পেলাম, আমরা মিল পেলাম ইরাপশনের সাথে, মিল পেলাম হলো ইরাপশন শব্দের অর্থ আমরা একটি ধরতে পারি হলো বাহির হওয়া। হ্যাঁ, যেহেতু স্কিন থেকে, স্কিনের ভিতর থেকে, স্কিনের বাহিরে বিভিন্ন ধরনের রোগ বালাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের আকৃতি নিয়ে বের হয়, সেই জন্য এখানে আমাদের ইরাপশনের সাথে আমাদের যে সাদৃশ্য সেই জিনিসটা কিন্তু আমরা খুঁজে পাই। তাহলে রোগ বালাই থেকে যেই ধরনের রোগ বালাই বের হোক না কেন, এই সবগুলোই আমরা ইরাপশনের ভিতরে আমরা খুঁজলেই পাবো। এখন ইরাপশন কি, ইরাপশন কি, এর কারণ কি, এ বিষয়টা আমাদের জানা দরকার। প্রথমে আমাদের জানা দরকার হলো ইরাপশন কি। ইরাপশনকে আমরা চর্মরোগ ছত্রাকজনিত একটি রোগ, অর্থাৎ ছত্রাকজনিত একটি রোগকে আমরা ইরাপশন বলে থাকি। ছত্রাক কি, ত্বকে ছত্রাকের সংক্রমণের কারণে চর্মরোগের আক্রান্ত হয়, অর্থাৎ আমাদের শরীরে যে চর্মরোগগুলো হয় এই চর্মরোগগুলো আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ করে, এই সংক্রমণ করার কারণে আমাদের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। কেরাটিন নামক এক ধরনের আমিষ আমাদের ত্বক, চুল এবং নখের গঠনে সহায়তা করে। তাহলে কেরাটিন, কেরাটিন নামে একটি কি আছে, একটি আমিষ আছে, এই আমিষটা আমাদের শরীরের ত্বক, চুল, নখ এইগুলো গঠনে সহায়তা করে। আর
ছত্রাক এই কেরাটিন ধ্বংস করে। হ্যাঁ, তাহলে দেখেন ছত্রাক কি করে, ছত্রাক কেরাটিন ধ্বংস করে। আর কেরাটিনটা কি, কেরাটিন হলো একটি আমিষ যা আমাদের ত্বক, চুল, নখ এই তিনটা গঠনে কি করে, সহযোগিতা করে। এই ছত্রাক তখন এইগুলোকে ধ্বংস করে দিয়ে কি করে, ত্বকের ক্ষতি করে দেয়। এই ত্বকে ক্ষতি করার কারণে দাঁত বা রিঙ্গম বিভিন্ন ধরনের সংক্রমণ যে সমস্যা এগুলো মানুষের ভিতরে ছড়িয়ে যায়। বিশেষ করে এগুলো কিভাবে ছড়ায়, ব্যবহৃত বিছানা, চাদর, তোয়াল, চিরুনি এছাড়া অন্যান্য ব্যক্তি সামগ্রীর ব্যবহার করার কারণেও এই ছত্রাক সংক্রমিত হয়ে থাকে। তাহলে এটা হলো আমাদের ইরাপশন ছিল, ইরাপশন কি সেটা দেখলাম। এখন হলো এই ইরাপশনটা কেন হয়, কেন চর্মরোগে আমরা আক্রান্ত হই, কি কারণে আমাদের চর্মরোগ হয় সে বিষয়টা আমাদের জানা দরকার। আমাদের শরীরে এক একজনে এক এক ধরনের চর্মরোগ আক্রান্ত হয়ে থাকে এবং এক এক অঙ্গে আমরা কিন্তু আমাদের চর্মরোগ হয়ে থাকি। হ্যাঁ, আর এই চর্মরোগের যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে, তা হলো আমাদের অপরিষ্কার অপরিচ্ছন্নতা। অপরিষ্কার অপরিচ্ছন্নতা একটি কারণ। এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার মাধ্যমে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু কিন্তু বাসা বাঁধে, এই রোগ জীবাণুগুলো আক্রমণ করে থাকে অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে। তাহলে আমাদের কি করতে হবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে বাঁচতে হবে এবং ঘন বসতিপূর্ণ পরিবেশ, ঘন বসতিপূর্ণ যে পরিবেশ আছে এই পরিবেশ থেকে আমাদেরকে কি করতে হবে, বাঁচতে হবে। এ হলো মূল কারণ। এছাড়া আরো আনুষঙ্গিক অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে থেকে এক দুটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই চর্মরোগ দেখবেন বেশিরভাগ তাদেরই হয়ে থাকে যারা বেশিরভাগ সময় রোদে কাটানোর লোক, অর্থাৎ রোদে যারা বেশিরভাগ কাজ করে, ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে, এদেরও চর্মরোগের সংখ্যা বেশি হয়ে থাকে। পার্শ্বপ্রতিক্রিয়া থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, আমাদের অ্যান্টিবায়োটিক এখন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ, অর্থাৎ কারণ ছাড়া, কারণে অকারণে যেইভাবে হোক আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি। এর কারণে আমাদের বিভিন্ন, এটা কিন্তু আমি যা বলতেছি এগুলো কিন্তু বিজ্ঞানীদের তথ্যগত যে কথা সেটা, আর আমাদের হোমিওপ্যাথি ভাষায় চর্মরোগ কেন হয় এগুলো কিন্তু গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। তাহলে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের কারণেও আমাদের এই চর্মরোগ হতে পারে। বিশেষ করে মাসিক চক্রের অনিয়মিততা, বিভিন্ন ধরনের ঋতুস্রাবের সমস্যার কারণেও এই চর্মরোগ মহিলাদের হয়ে থাকে। তারপরে শরীরে অতিরিক্ত গ্যাস জমার কারণে শরীরের ভিতরে শুষ্কতা যে একটা ভাব সেটা দেখা দিতে পারে এবং অতিরিক্ত আটোসাটো পোশাক, হ্যাঁ একদম শরীরের সাথে লেগে থাকে এই ধরনের পোশাক পরা, ঢিলা ঢালা কাপড় না পরলে যদি একদম শরীরের সাথে ফিটিং, টাইট ফিটিং যেটা বলে আর কি, এরকম পোশাক যদি পরিধান করা যায় এর কারণেও কিন্তু চর্মরোগ হয়ে থাকে। গোসলের যে সাবান রয়েছে এই সাবানের, সাবানে যদি অতিরিক্ত সোডা মিশ্রিত সাবান হয়ে থাকে সেক্ষেত্রে এই সাবান বেশি ব্যবহার করলে আমাদের চর্মরোগের সমস্যা হতে পারে। চুলকানির রোগ যা রয়েছে অর্থাৎ চর্মরোগ রয়েছে, এই চর্মরোগের অধিকাংশ ভাগই হলো শরীরের রক্ত ভেঙে যাওয়ার কারণে হয়ে থাকে। শরীরের যে রক্তকণিকা আছে রক্তকণিকাগুলো ভেঙে যাওয়ার কারণে এই চুলকানির যে সমস্যা এটা হয়ে থাকে। অর্থাৎ যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে এদের কিন্তু রক্ত এক ধরনের একটু ঝামেলা রয়েছে, এটা কিন্তু আমরা সবাই জানি। বিশেষ করে গরম গরম জিনিস খেলে ব্রণ ও ফোড়া বের হতে পারে, বিভিন্ন ধরনের ব্রণ বা ফোড়া হতে পারে। দীর্ঘ সময় ধুলো মাটি বা ঘেমে গেছে ঘামা শরীরে এই অবস্থায় যদি থাকে তারপরেও বিভিন্ন সময় চর্মরোগ হতে পারে। এ ছিল মোটামুটি আমাদের চর্মরোগ আক্রান্তর কারণ। এখন প্রতিকার আমরা সবাই জানি, এইগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা এই চর্ম থেকে প্রতিকার পাবো, নিস্তার পাবো। তার মধ্যে একটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন
এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে হবে, নিয়মিত গোসল করতে হবে, এই সবগুলো আমরা সবাই জানি। এরপরে হলো আমাদের একটি, এই হলো মোটামুটি আমাদের আমরা যা পেলাম চর্মরোগের কারণের মধ্যে আমরা উল্লেখযোগ্য যে কিছু কারণ রয়েছে সেইগুলো আমরা খুঁজে পেলাম। এটা হলো বর্তমান বিজ্ঞানীদের কথা। আর হোমিওপ্যাথির মতে চর্মরোগ কি জন্য হয় এগুলো আমরা পড়েছি, হলো আমাদের সোরায় হলো এর মূল উৎপত্তি কেন কি কারণে এই সবগুলো ডিটেলস গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল, আমরা সবাই এই বিষয় সম্পর্কে জানি। তো চলুন এরপরে যে বিষয়টা আমাদের জানতে হবে, তাহলে আমাদের স্কিন ডিজিজ সম্পর্কে জানতে হলে, চর্ম বিষয় সম্পর্কে জানতে হলে, চর্মরোগ সংক্রান্ত কিছু তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ইরাপশন শব্দের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ প্রত্যেকটা বিশেষ করে রেপার্টরি ভাষাতে আমরা ইরাপশন শব্দের ভিতরে আমাদের চর্মরোগ জড়িত যত ঝামেলা আছে সবগুলি খুঁজে পাব। এখন আমরা দেখব ইরাপশন জেনারেল, অর্থাৎ ইরাপশনে কি কি মেডিসিন গুলো কাজ করে চর্মের জন্য, চর্মের উপরে কি কি মেডিসিন বেশি কাজ করে, খুব ভালো কাজ করে, সেই মেডিসিন গুলো এখানে দেওয়া আছে। ফার্স্ট গ্রেড এর মধ্যে আমরা বলছি হলো আর্সেনিক, আর্সেনিক আয়োড, আর্সেনিক আর্সেনিক আয়োডের লক্ষণ কিন্তু প্রায় সেম, কিন্তু আর্সেনিক হলো শীত কাতর, আর্সেনিক আয়োড হলো গরম কাতর। এই দুটা জিনিস পার্থক্য করলে আমরা অনেক ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আমরা পাবো। ব্যারাইটা কাপ রয়েছে, ক্যালকিয়া কাপ, ব্রায়োনিয়া, এবার কোস্টিক আমরা দেখতে পাচ্ছি, এরপরে রয়েছে হলো গ্রাফাইটিস, কে তো পায় না গ্রাফাইটিস, আচ্ছা লাইকো, মার্কসল, নেট্রামিউর, সরিনাম, রাস্টক্স, সালফার, এই যে এখানে কিন্তু আমরা সালফার পাচ্ছি, গ্রাফাইটিস, গ্রাফাইটিস সেকেন্ড গ্রেডে রয়েছে, হ্যাঁ উদ্ভিদের সেকেন্ড গ্রেডে রয়েছে। তাহলে এ হলো মোট আমাদের এগুলো মেডিসিন চর্মরোগের ক্ষেত্রে আমরা এই যে যেই মেডিসিন ব্যবহার করি না কেন, এখানে এই মেডিসিনগুলো কিন্তু আমরা সবাই খুঁজে পাবো। এখানে পুরো একটি লিস্ট দেওয়া রয়েছে যেগুলোতে এই চর্মরোগের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে। এখানে আর একটি জিনিস আমাদের জানতে হবে, তা হলো বিশেষ করে রেপার্টরির ভাষাতে এই বিষয়গুলো দেওয়া থাকে। যেমন দেখেন এখানে চর্মরোগে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেহেতু আজকে ইরাপশন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখন আমরা রেপার্টরিতে খুললে দেখা যায় আমাদের ধরেন থোকা থোকা উদ্ভেদ, হ্যাঁ থোকা থোকা উদ্ভেদ, ব্লোচেস, এই থোকা থোকা উদ্ভেদ। এখন আমি থোকা থোকা উদ্ভেদ আমি বুঝলাম, ব্লোচেস এখানে গেলে কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ আমি যখন ব্লোচেস যাব তখন আমাকে বলবে সি ইরাপশন, অর্থাৎ এই ইরাপশন অর্ধের ভিতরে গিয়ে এখানে ব্লোচেস গেলে আমি এই থোকা থোকা যে উদ্ভেদ রয়েছে সেই উদ্ভেদ গুলো আমরা খুঁজে পাবো। তাহলে দেখেন এখানে ইরাপশনের সাথে এই সবগুলো সম্পর্ক রয়েছে, হলো ইরাপশনের সাথে আপনি সরাসরি এই রুব্রিক গুলো পাবেন, কিন্তু এর মেডিসিন কি বলবে ইরাপশনে দেখতে বলবে, অর্থাৎ ইরাপশনে গিয়ে, ইরাপশনে গিয়ে এই রুব্রিকতে যদি আমরা যাই তাহলে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত শব্দ সেটা আমরা খুঁজে পাব। তারপর হলো ব্র্যাং লাইন, হ্যাঁ অর্থাৎ স্ক্যালি, চামড়ার উপরে ভুসির মতো আবরণ পড়ে, এই সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে আগে লিস্টটা দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ চামড়ার উপরে ভুসির মতো আবরণ পড়ে। এরপর হলো ডেসকেমেশন, অর্থাৎ ছাল ওঠা, ছাল উঠে যায়, হ্যাঁ এখানে গেলে আমরা এই ছাল ওঠা এই ইরাপশনের ভিতরে যদি আমরা যাওয়ার পরে ডেসকেমেশনে যদি যাই তাহলে এই ছাল ওঠা, অর্থাৎ শরীরে রোগীর ছাল উঠে যায়, এটা আমরা পাবো কোথায়, এখানে আমরা পাওয়া যাবে। তারপরে হলো স্থায়োসিস, স্থায়োসিস স্ক্যালি, এই দুটা সেম। তারপরে হলো পিটিসিএস, এরপরে হলো পিটিটিয়াস, পিটিরিয়াসিস মরা মাছ, মানে চামড়াটা মরা মরা ভাব থাকে এটা। তারপরে সোরিয়াসিস, তারপরে হলো রুপিয়া, এই সবগুলো একটা একটা করে আমি আপনাকে দেখাচ্ছি। হলো ব্লোচিস, দেখেন এখানে থোকা থোকা উদ্ভেদ, অর্থাৎ যেখানে হয় এখানে অনেকগুলো একসাথে হয়ে থাকে, হ্যাঁ থোকা থোকা হয়ে থাকে। ব্রান লাইক, অর্থাৎ চামড়ার উপরে ভুসির মতো আবরণ, এই যে এখানে দেখা যাচ্ছে মনে হয় যে চামড়ার যে উপরের অংশটা আছে এটাতে ভুসি, যেমন শুকনো শুকনো, হ্যাঁ
ছড়ানো ছড়ানো থাকে, ঠিক এরকম চর্মরোগ হয়ে থাকে। সবগুলো ইরাপশনের ভিতরে পাওয়া যাবে। এরপরে হলো ডিসকোভারেশন, অর্থাৎ ছাল উঠে যাওয়া, এই যে এখানে দেখতেছেন খোসাটা উঠে যাচ্ছে। হ্যাঁ, খোসা উঠে যাওয়া, বিশেষ করে আমাদের এই রোগীর সংখ্যাগুলো আমাদের শীতকালীন বেশি খুঁজে পাওয়া যায়। ডাক্তার জাকির স্যার, কথাও কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার স্যার না? ক্লিয়ার। ওকে স্যার, তাহলে কি ছাল উঠে যায়? বিশেষ করে আমাদের এই ধরনের রোগীর সংখ্যাগুলো আমরা শীতকালীন কিন্তু বেশি পাই। আবু ফরহাদ এবং সুরাম জান, আপনার ভিডিওটা অফ করেন, আপনাদের ভিডিওটা অফ করেন। আবু ফরহাদ এবং সুরাম জান আস যুক্ত, মনে হচ্ছে যে আস আস আস। হ্যাঁ, এই যে আস আর যেমন, হ্যাঁ মাছের যেমন আসতে আছে, হ্যাঁ এই আস যুক্ত চর্মরোগ হয়ে থাকে। আস যুক্ত এই সবগুলো কিন্তু আমরা ইরাপশনের মধ্যে আমরা পাবো। পিটুরিয়াসিস, হ্যাঁ এটা হলো মরা মাছ, অর্থাৎ চর্মরোগটা যেমন একদম মরা মরা যে একটা ভাব সেটা। এরপর হলো সোরিয়াসিস, সোরিয়াসিস আমরা সবাই, সোরিয়াসিস সম্পর্কে আমরা সবাই জানি। তবে সোরিয়াসিসের একটি ধর্ম হলো এরা উভয় অঙ্গকে আক্রান্ত করে বেশিরভাগ। হ্যাঁ, অর্থাৎ উভয় অঙ্গে এদের আক্রান্ত বেশি হয়ে থাকে। রুপিয়া, হ্যাঁ এটা, এই সমস্যাগুলো বিশেষ করে যারা ঘরে ঘরে পড়ে যায় বা প্যারালাইজড, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ বেশি নড়াচড়া করতে পারে, তাদের এই সমস্যাটা খুব বেশি দেখা দিতে পারে। তাহলে দেখেন, আমি যেই কয়েকটি রোগ আপনাদেরকে দেখালাম, এই সবগুলোই আমাদের যদি এই লক্ষণগুলো আমরা খুঁজতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইরাপশন রুব্রিক্স এর ভিতরে গেলে গেলে আমরা এখানে খুঁজে পাবো। এছাড়া আরো বিভিন্ন ধরনের ম্যাথমেটিকা থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাআল্লাহ। এখন দেখেন, এখানে আমাদের চর্মরোগ সম্পর্কে জানতে হলে আমাদের যে বিষয়গুলো জানা খুবই দরকার, আর খালি শুধু চর্মরোগ লিখলেই তো হবে না, আসলে চর্মরোগে এর ক্যাটাগরি কি, কোন ধরনের কি 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 বিষয় জানতে হবে, সে বিষয়টা আপনার সাথে শেয়ার করে দিই। সেটা হলো আকৃতি, অর্থাৎ এই চর্মরোগের কোন আকৃতি, কি কি আকৃতিতে নিয়ে প্রকাশ পেয়েছে চর্মরোগ, সে আকৃতি আমাদের জানতে হবে। প্রকৃতি, কোন প্রকৃতির, হ্যাঁ এই প্রকৃতি আমাদের জানতে হবে। তারপরে অনুভূতি, এই চর্মরোগের কারণে সে কি ধরনের অনুভূতি করতেছে, সে জ্বালা অনুভব করতেছে, অনুভব করতেছে, বা নিচে চর্মের নিচে পোকা হাঁটার মতো অনুভূতি করতেছে, মানে অনুভূতি কি, সে বিষয়টা আমাদের জানতে হবে। কালার, রং, অর্থাৎ এই চর্মরোগ কোন কোন কালার, কোন কালার, হ্যাঁ কোন কালারে, সেই কালার আমাদেরকে জানতে হবে। এরপরে হলো স্রাব, অর্থাৎ এই চর্মরোগ থেকে কোনো ধরনের স্রাব নিঃসৃত হয় কিনা, পুঁজ, রক্ত, হ্যাঁ বা পানি, এরকম কোনো কিছু বের হয় কিনা, সে বিষয়টি আমাদের জানতে হবে। এরপরে চুলকানি, চর্মরোগ হবে আর চুলকাবে না, এটা তো হতেই পারে না। হ্যাঁ, এই চুলকানির ধরন কি, কি 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 ধরনের চুলকানি রয়েছে, চুলকানির পরে কি হয়, আগে কি হয়, ডিটেলস আমাদের জানতে হবে। এরপরে হলো কারণ, অর্থাৎ কি কারণে চর্মরোগ হয়, কি কারণে চর্মরোগ হচ্ছে, এই কারণ সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এই সবগুলো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এই হলো মোটামুটি আমরা চর্মরোগ সংক্রান্ত যদি তথ্য জানতে চাই বা চর্মরোগ সম্পর্কে যদি আমাদের ধারণা নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখানে আমি আপনাদের সাথে যে কয়েকটি বিষয় শেয়ার করেছি, এই কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষে আমরা এই সবগুলো বিষয় সম্পর্কে ডিটেলস ধারণা পাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা এক দুটা কালার দেখে আসি, যেমন ব্ল্যাক ইস, হ্যাঁ কালো, কালোতে এখানে অনেকগুলো মেডিসিন রয়েছে, অর্থাৎ চর্মরোগটা কালো, উদ্ভেদ কালো, অর্থাৎ এখানে যা আজকে আলোচনা যা হবে সবগুলো হলো উদ্ভেদের আলোচনা। হ্যাঁ, ইরাপশনের আলোচনা, ইরাপশন, এখানে ইরাপশন গুলো কি কালো, কালো হলে এখানে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া আছে, লেকিসিস দেখতে পাচ্ছি, আর যদি ব্লু হয় ব্লু ডার্ক,
এখানে আমাদের সালফার গেটে আমরা সেকেন্ড গেটে আমরা পাচ্ছি। তাহলে দেখেন আমাদের যেমন একটি আমি কথা বলি, মাঝে মধ্যে এই উদাহরণটা আমি দিয়ে থাকি, ধরুন আমি যদি বলি তেঁতুল, হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু জিভে পানি চলে আসবে, কারণ এর আকৃতি প্রকৃতি এর স্বাদ সবই আমাদের জানা। আর যদি আমি বলি কি ড্রাগন, তাহলে কিন্তু আমাদের মাইন্ডসেট আপ কিন্তু ড্রাগন এরকম যায় না, কারণ ড্রাগন অ্যাভেলেবেল না এবং আমরা অ্যাভেলেবেল খেয়েও কিন্তু অভ্যস্ত না। মানে যে বিষয়টা আমাদের পরিচিত, যে বিষয় আমাদের খুব বেশি পরিচিত, এই ব্যাপারে আমরা দুর্বল থাকি। হ্যাঁ, আর সেটাই বলতেছি যে এখানে চর্মরোগ আসলে আমরা কিন্তু সালফারকে নিশ্চিত ভেবে থাকি, সালফার অধিকাংশই। ঠিক আজকে আপনাদের সাথে শেয়ার করবো হলো যে এই লক্ষণে শুধু সালফার নয়, আরো অনেক ধরনের মেডিসিন হয়, সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। ব্লিডিং, রক্ত বের হয়, হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদ থেকে কি হয়, রক্ত বের হয়। এই রক্ত যদি বের হয়, এখানে রক্ত বের হওয়ার ক্ষেত্রে আমরা সালফার আর মার্কসলকে আমরা ফার্স্ট গেটে আমরা দেখতে পাচ্ছি, সালফার এবং মার্কস গেট, সালফার এবং মার্কসল, এরপরে বাদ বাকিগুলো অনেকগুলোই মেডিসিন এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ উদ্ভিদ থেকে কি হয়, রক্ত বের হয়। বয়েলস, ক্ষুদ্র ফোড়া, এদের আমরা বিষফোড়া যে বলে থাকি আর কি, হ্যাঁ, এদের এই বিষফোড়া, এখন এই বিষফোড়াতে অনেকগুলো মেডিসিনই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বয়েলস, বয়েলস জেনারেল, এখানে হিপারসাল রয়েছে। বিশেষ করে আমরা কি ব্যবহার করি, আমরা আর্নিকা, বেল, হিপারসাল, মার্কসল, লেকেসিস, পেট্রোলিয়াম, সালফার, সরিনাম, রাস্ট্রক্স, ফসফরাস, হ্যাঁ, এগুলো মেডিসিন কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। বেশিরভাগ অধিকাংশই আমরা হিপারসাল, আর্নিকা, বেল, এগুলো কিন্তু বেশি ব্যবহার করে থাকি। আসলে এগুলো ছাড়াও আরও কিন্তু অনেক মেডিসিন রয়েছে যেগুলো এই বয়েলসের উপরে খুব ভালো কাজ করে। ব্লাড বয়েলস, এখানে ফসফরাস আমরা দেখতে পাচ্ছি, বেল, বেল, ফসফরাস, আর অনেকগুলো কিন্তু মেডিসিন রয়েছে। ব্লু বয়েল যদি কি হয়, ব্লু হয়, ব্লু হলেও এখানে দেওয়া আছে স্মল, হ্যাঁ, ছোট 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 বয়েলস, এখানে হলো আর্নিকা আর হলো ক্যালিয়েট, ফার্স্ট গেট আমরা দেখতে পাচ্ছি, এরপরে হলো লাইকোপোডিয়ামকেও আমরা দেখতে পাচ্ছি, স্মল বয়েলস। পেরিওডিক্যাল, হ্যাঁ, এরমন যদি হয় তাহলে আর্সেনিক আর সালফার, মাঝে মধ্যে হয়, বার্ষিক হোক, এক মাস পরে হোক, বা যেভাবে হোক, নির্দিষ্ট দিন পর পর যদি হয়, তাহলে এখানে আর্সেনিক এবং সালফার রয়েছে, হায়োসিমাস, আইডিয়াম, লাইকো, মার্কসল আমরা দেখতে পাচ্ছি। বার্নিং, বার্নিং অর্থাৎ উদ্ভিদটা হলো বার্নিং, জ্বালাকর, জ্বালাকর উদ্ভিদ, এমন যদি হয় সেক্ষেত্রে এখানে অনেকগুলো মেডিসিন দেওয়া রয়েছে। এখানে সালফারকে আমরা সেকেন্ড গ্রেডে আমরা দেখতে পাচ্ছি, বার্নিং অর্থাৎ উদ্ভিদটা জ্বালাকর, জ্বালাকর উদ্ভিদ, আর্সেনিক, অ্যাপিস, কোস্টিকাম, কার্বনিক অ্যাসিড, গ্রাফাইটিস, মার্সল, রাস্ট্রক্স, অর্থাৎ উদ্ভিদটা জ্বালাপূর্ণ, জ্বালা করে, এখানে সালফারকে আমরা দেখতে পাচ্ছি। নাইট, রাত্রে বেলায় যদি কি করে, জ্বালা পোড়া করে, সেই ক্ষেত্রে মার্কসল, রাস্ট্রক্স রয়েছে। ওয়াশিং হোয়েন, মার্কসল। টাচ অ্যাগ্রাভেশন, টাচ অ্যাগ্রাভেশন অর্থাৎ উদ্ভিদ টাচ করলেই তার জ্বালা পোড়া যা আছে কি হয়, যেটা খুব বেড়ে যায়, সেখানে কি, সেই ক্ষেত্রে আমাদের মার্কসল আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে হলো ওয়াশিং হোয়েল, যখন ধৌত করা হয় বা ধোয়া হয়, তখন ওই জায়গাটা জ্বালা পোড়া বেশি হয়ে থাকে, এখানেও মার্কসল দেখতে পাচ্ছি। ব্লিস্টার্স, ব্লিস্টার্স অর্থাৎ এখানে ফোসকা, ফোসকা পড়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ফোসকা পড়া রয়েছে, সেই ফোসকা পড়া, ফোসকা পড়া বিভিন্ন প্রকার হতে পারে, হ্যাঁ, এখানে বিভিন্ন ফোসকা পড়ার পিকচার দেওয়া রয়েছে। যদি ফোসকা পড়ে, এক্ষেত্রে অ্যান্টিমকুট, রাস্ট্রক্স, কোস্টিকাম ফার্স্ট গেটে আমরা দেখতে পাচ্ছি। এরপরে হলো ক্যান্থারিস, অর্থাৎ যদি খুবই জ্বালা পোড়া এরকম ইয়ে থাকে, তাহলে আমরা এগুলো ভাবতে পারি। সালফার কিন্তু রয়েছে, বিশেষ করে যদি ফোসকা পড়ে, তাহলে কিন্তু ওই জায়গাতে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া তৈরি হয়ে যায়।
ব্লোচেস থোকা থোকা উদ্ভেদ, শরীরে বিভিন্ন ধরনের থোকা থোকা হয়ে থাকে। এখানেও অনেকগুলো মেডিসিন দেওয়া আছে, বিশেষ করে হলো এখানে অনেকগুলো মেডিসিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তার হলো কার্বাঙ্কাল, কার্বাঙ্কাল আর হলো বয়েলস, এই দুটার মধ্যে পার্থক্য, এই দুটার মধ্যে পার্থক্য হলো বয়েলস আমরা পড়ে আসলাম হলো এখানে হলো ফোড়া। হ্যাঁ, কার্বাঙ্কালও এটা এক জাতীয় ফোড়া, কিন্তু তুলনামূলকভাবে আমাদের বয়েলস এর মধ্যে ওই ফোড়া মুখ যেটা বলা হয় আর কি, এই মুখের সংখ্যা খুবই কম হয়, একটা বা দুইটা এমন হতে পারে। আর কার্বাঙ্কালের অ্যাভেলেবেল অর্থাৎ মাল্টিপল ফোড়া মুখ হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু এখনো পেকে বের হয় না, কিন্তু এর কিন্তু অনেকগুলো মুখ দেখা যাচ্ছে। আর এখানে অনেকগুলো কিন্তু মুখ দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের মুখ কিন্তু বের হয়ে গেছে, এটা কিন্তু একটা ফোড়া। হ্যাঁ, কার্বাঙ্কালে কিন্তু অনেকগুলোই মুখ বের হয়ে থাকে, এটা হলো উল্লেখযোগ্য একটি পার্থক্য বিষয়। এখানে কার্বাঙ্কাল হলে পারে অ্যাফিস আর্নিকা, আর্সেনিক বেল, আর্সেনিক বেল, তারপরে সাইলেসিয়া, এগুলো ফার্স্ট গ্রেডে, টেরেন্টুলা, এগুলো ফার্স্ট গ্রেডে রয়েছে। আর সালফারকে আমরা সেকেন্ড গ্রেডে দেখতে পাচ্ছি, এগুলো হলো আপনার কার্বাঙ্কাল। হ্যাঁ, কার্বাঙ্কালে এগুলো মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। বার্নিং, যদি কার্বাঙ্কালে যদি বার্নিং থাকে, কার্বাঙ্কালে বার্নিং থাকলে টেরেন্টুলা ব্যবহার করা হয়। এরপরে চিকেন পক্স, আমরা সবাই জানি কম বেশি। এই চিকেন পক্সে আমাদের বিশেষ করে আমরা যে মেডিসিন ব্যবহার করি, পাল সালফার রাস্টক্স, তারপর এন্টিম ক্রুজ, বেলেডোনা, কোস্টিকাম, অনেকে অনেক ব্যবহার করে থাকি। বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি হলো রাস্টক্স, সালফার, এন্টিম ক্রুজ, সবই কিন্তু লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করে থাকি। যার যে মেডিসিন, যে রুগীর যে লক্ষণ নিয়ে আসে ওই মেডিসিন কিন্তু আমরা দিয়ে থাকি। বিশেষ করে এইগুলোর লক্ষণই বেশি পাওয়া যায় আর কি। তাহলে হলো চিকেন পক্স। দেখেন এই চিকেন পক্স, আশা করি এখানে যে মেডিসিন গুলো দেওয়া রয়েছে এই মেডিসিন গুলোই এনাফ চিকেন পক্স এর জন্য। বিভিন্ন কারণে এই সমস্যা হয়ে থাকে, কোল্ড এয়ার ফ্রম অর্থাৎ ঠান্ডা আবহাওয়া থেকে যদি কারো উদ্ভিদ জনিত সমস্যা হয়ে থাকে। নয়েজ আসছে, প্লিজ আপনি একটু খেয়াল করুন, পরিচালক সাহেব নয়েজ আসছে বাইরে থেকে। আর্সেনিক রয়েছে, কপারি, কভারেড পার্ট আবৃত যে অংশ রয়েছে সেই অংশটাতে কি হয়, চর্মরোগের উদ্ভেদ যা আছে উদ্ভেদ হয়। লিডাম থুজা সেকেন্ড গ্রেডে রয়েছে। ক্রিস্টলি, ক্রিস্টলিতে আমরা পাবো হলো, দেখেন ক্রিস্টলিতে আসলে এটা হলো ভিতরে কিন্তু পুষ জমে আছে, অর্থাৎ উপরে মামরি পড়ে আছে আর ভিতরে কি, ভিতরে পুষ জমে আছে। অর্থাৎ আমি সাথে সাথে নয়েজ আসছে, পরিচালক স্যার একটু খেয়াল করেন। অর্থাৎ আমাদের ক্রিস্টি পুষ, অর্থাৎ চর্মরোগে যদি পুষ জমে যায়, এই সমস্যাগুলো আমরা খুঁজে পাবো হলো আমাদের রেপার্টরিতে গিয়ে, ইরাপশন, ইরাপশনের ভিতরে গিয়ে যদি কুয়েস্টি খুঁজি তাহলে এখানে আমরা পাবো। এখানে কত ধরনের কি কি সবগুলি দেওয়া আছে, এখানে আমরা সবগুলি খুঁজে পাবো। এখানে দেখেন কুয়েস্টি এখানে সালফার ফার্স্ট গেটের মধ্যে রয়েছে, অর্থাৎ পুজ উৎপত্তি হয়, পুজ বের হয়, চর্মরোগে পুজ হয়, উদ্ভেদে কি হয় পুজ জমে। এখানে এই পুজ জমে এই জেনারেলে কিন্তু এখানে অনেকগুলো মেডিসিন দেওয়া রয়েছে, অনেক মেডিসিন দেওয়া রয়েছে। তার ভিতরে সালফারকে আমরা দেখতে পাচ্ছি, গ্রাফাইটিস, নেট্রাম, নাইট্রিক অ্যাসিড রয়েছে, নেট্রামিউর, রাস্টক্স, মানে অধিকাংশ চর্মের সাথে সম্পৃক্ত থাকার সাথে দেখেন আমরা সবগুলো অধিকাংশ মেডিসিনগুলো প্রত্যেক প্রায়গুলোর সাথে আমরা মিল পাচ্ছি, তা হলো নেট্রামিউর, লাইকো, ক্যালকিয়াকাপ, সালফার, রাস্টক্স, মেজেরিয়াম, গ্রাফাইটিক্স, ক্যালকিয়াকাপ, অ্যান্টিমকুর, আর্সেনিক, আর্সেনিক আইট, এইগুলো কিন্তু আমরা অধিকাংশগুলোতেই কিন্তু আমরা এই মিলগুলো পাচ্ছি।
মানে কি আমাদের এইগুলোতেই লক্ষণ সদৃশ্য এইগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, আর যাদের উদ্ভিদজনিত সমস্যা থাকে হয়তোবা এই সমস্ত রুগীদের তাদের ক্যারেক্টার গুলো এই মেডিসিন গুলোর সাথে মিলে যায়। ব্ল্যাক, হ্যাঁ, কুয়েস্টি হলো ব্ল্যাক, যদি ব্ল্যাক হয় এখানে রয়েছে ব্লিডিং মেজেরিয়াম, অর্থাৎ যে রয়েছে এটা মামলি উঠে ফেললে এখানে রক্ত বের হয়, এখানে মেজেরিয়াম রয়েছে, তারপর হলো বটি ওভারহল, ব্রাউন রয়েছে, বার্নিং রয়েছে, ড্রাই অর্থাৎ ভিতরে যে পুজ হয় সেটা হলো কি ড্রাই, অরামেট অরামেট রয়েছে, এরপরে হলো গ্রে, গ্রেতে সালফার রয়েছে। হার্নিও রয়েছে এখানে, আমাদের ময়েস্ট আর্দ্র, এই আর্দ্রতে গ্রাফাইটিস রয়েছে, সালফার, স্ট্রেবিসগ্রিয়া, মেজেরিয়াম, লাইকো, মার্কসল, আর্সেনিক, ক্যালকিরাকাপ, এরপরে হলো রাস্টক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ময়েস্ট আর্দ্র, অর্থাৎ যে সাপুরেটিং, হোয়াইট হোয়াইট হলো টেট্রামের রয়েছে, ইয়েলো। এখন এই আমাদের শরীর থেকে যেই ধরনের স্রাব গুলো বের হয় সেইগুলো কি কি এখানে দেওয়া রয়েছে, ডিসচার্জ ময়েস্ট, ময়েস্ট হলেও এখানে কি এখানে সালফার সেকেন্ড কেটে রয়েছে, গ্রাফাইটিস রয়েছে, ময়েস্ট ব্লডি, তারপর হলো ক্রসিভ ক্ষয়কারক, অর্থাৎ এর যে স্রাব রয়েছে এই স্রাব গুলো ক্ষতকর ক্ষয়কারক, এখানে ক্ষয়কারকের মধ্যে যে স্রাব রয়েছে, তারপর আর্সেনিক রয়েছে, ক্যালকিরাকাপ, ক্লেমেটিস, গ্রাফাইটিস, নেট্রামিও, রাস্টক এবং সালফার থুজ্জা, এগুলো হলো ক্ষয়কারক, এদের যে স্রাব, হ্যাঁ, এই উদ্ভিদের যে স্রাব রয়েছে এই এই স্রাবটা হলো ক্ষতকর। তারপরে হলো এখানে আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রাফাইটিসের লক্ষণ হিসেবে আমরা নিয়ে থাকি, তা হলো গ্লুটিনিয়াস, আঠালো, আঠালো অর্থাৎ পুঁজ থেকে যেই রসটা বের হয় সেটা হলো কি আঠালো। দেখেন এখানে অনেকে আমরা গ্রাফাইটিসের এই আঠালো নিয়ে বিভিন্ন ধরনের কথা রয়েছে, তার মধ্যে আমরা অনেকে বলে থাকি গাঢ় চটচটে আঠালো, হ্যাঁ, আবার বলে থাকি যে পাতলা আঠালো, আসলে এখানে মূল একটি কথা হলো হচ্ছে আঠালো, সেটা এখন গাঢ় হোক অথবা পাতলা হোক যেটাই হোক এর স্রাবটা হলো কি আঠালো, এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে গ্রাফাইট কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে, অর্থাৎ এই স্রাবটা হলো আঠালো। এরপরে হলো বাস রয়েছে ইয়েলো, ডিসচার্জ যদি ইয়েলো হয় এনসিম কোড, কার্বোবেস, হিপার সালফার রয়েছে, ইয়েলো, এখানে সালফার কিন্তু রয়েছে, ইয়েলো হলেও সালফার, ইয়েলোর ক্ষেত্রে কিন্তু সালফার রয়েছে, অর্থাৎ ডিসচার্জ ইয়েলো। ড্রাই, ড্রাই 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 হলে আর্সেনিক, আয়োড, অরামেট, ব্যারাইটাকার, ক্যালকিরিয়া সাল্ফ, ক্যালকিরিয়া কার্ব, হ্যাঁ, এগুলো হলো ফার্স্ট গ্রেডে রয়েছে, অর্থাৎ ড্রাই, ডিসচার্জ ড্রাই। এরপর আমরা দেখব একজিমা, হ্যাঁ, একজিমা, একজিমা, এই একজিমা, এগুলোও কিন্তু আমরা যে ইরাপশন আছে সেই ইরাপশনের মধ্যে আমরা পাবো হলো একজিমা। দেখেন একজিমা এখানে একজিমার ক্ষেত্রে কিন্তু সালফারকে আমরা দেখতে পাচ্ছি, সালফার ফার্স্ট গেটে রয়েছে, একজিমাতে ডালকা মারা রয়েছে, আরো অনেকগুলো গ্রাফাইটিস, হিপার সাল, অর্থাৎ আমাদের পরিচিত যে মেডিসিনগুলো এগুলো কিন্তু আমরা এখানে ঘুরে ফিরে দেখতে পাচ্ছি, একজিমাতেও কিন্তু এই মেডিসিনগুলো রয়েছে, অলরেডি উইথ ইন্টারনাল এফেকশন গ্রাফাইটিস রয়েছে। এক্সক্রিয়েটেড,
ফ্ল্যাটে রয়েছে হলো বেল ল্যাকেসিস, ফার্স্ট গেটে রয়েছে তারপর হলো হেয়ারি পার্ট, চুল যে অংশে চুল অর্থাৎ যে যে জায়গায় চুল রয়েছে এই চুল জায়গাতে চুলের জায়গাতে উদ্ভিদ, এই এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু রাস্ট্রক্স আমরা ফার্স্ট গেটে দেখতে পাচ্ছি হলো রাস্ট্রক্স হারপেটিক, বিশেষ করে এগুলো দেখা যায় ছোট যে বাচ্চাগুলো রয়েছে তাদের মুখে জিহ্বায়, হ্যাঁ এই যে এরকম ফোস্কার মতো পড়ে থাকে ভিতরে চামড়ার ভিতরে পড়ে থাকে এগুলোর নাম হলো হারপেটিক। হারপেটিকে রয়েছে হলো এখানে হারপেটিকে সালফার রয়েছে, ববিস্টার রয়েছে, আর্সেনিক রয়েছে, ডালকামারা, গ্রাফাইটিস, ন্যাকট্রামিওর, সিপ্রিয়া, টেলোরিয়াম, রাস্ট্রক্স এই সবগুলো রয়েছে, মার্কসারও কিন্তু রয়েছে হারপেটিক। হ্যাঁ এরপর হলো চ্যাপিং, মানে ফাটিয়ে যাওয়া, আমাদের শরীরের যে অংশটা রয়েছে এই অংশগুলো মনে হচ্ছে কি ফেটে যাচ্ছে, হ্যাঁ ফেটে যাওয়ার মতো অর্থাৎ ফেটে ফেটে যাচ্ছে এরকম মনে হয়। এখন এই ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে আমরা এখানে সালফারকে আমরা পাচ্ছি, এখানে গ্রাফাইটিস তো নিশ্চিত রয়েছে, গ্রাফাইটিস রয়েছে, সালফারও রয়েছে, অর্থাৎ মনে হচ্ছে যে চামড়াগুলো ফেটে ফেটে যাচ্ছে। এই যে এখানে মনে হচ্ছে না সরি, এখানে যে চামড়া ফেটে যায় দেখেন, এখানে বিশেষ করে শীতের সিজনে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। এই ছিল আজকের আলোচনা, জানি না কতটুকু আপনার সাথে শেয়ার করতে পেরেছি, পরবর্তীতে বাদ বাকি যে বিষয়গুলো আলোচনা ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। জি স্যার, জি ধন্যবাদ ডাক্তার সামিল স্যার, স্যার সুন্দর করেছেন, আর আপনি একটু মিউট করবেন স্যার। আমি ওকে, জি স্যার, জি স্যার, স্যার আর কিছু বলবেন তো বলেন তো বলেন স্যার। না স্যার আমার আর বলার কিছু নেই, ধন্যবাদ। যাকে পারে আমরা দ্বিতীয় পর্বে যাব, আমাদের মাঝে আছেন ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার, ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার, স্যার আপনি শুনতে পাচ্ছেন? ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার, আমাদের মাঝে ডাক্তার আব্দুল হামিদ স্যার, ডাক্তার আব্দুল হামিদ স্যার আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আজকে সার্বিক আলোচনার প্রতিটি কিছু বলেন স্যার। হ্যাঁ, স্কিন ডিজিজের উপরে আলোচনা হচ্ছিল এবং ছবি সহ এবং রেপার্টোরিয়াল রুব্রিক নিয়ে খুব ভালো আলাপ আলোচনা হচ্ছিল, আলোচনা থেকে আমরা সমৃদ্ধ হলাম এবং রেপার্টোরিয়াল ভাষার সঙ্গে যে ছবিগুলো দেখানো হলো এটা বাস্তবমুখী প্রয়োগ, এগুলোর জন্য আমাদের খুব সুবিধা হবে প্রেসক্রিপশন করতে, ডায়াগনোসিস করতে এবং পেশেন্টের সিমটমের সঙ্গে এই রুব্রিক গুলো মিলিয়ে নিয়ে এবং এই ছবির সঙ্গে মিলিয়ে নিতে পারছি আমরা, এটা আমাদের খুব সহজ সরল এবং বোধগম্য হলো। এজন্য বক্তাকে অজস্র অজস্র ধন্যবাদ, বক্তা অনেক পরিশ্রম করেছেন, অনেক সময় দিয়ে রেপার্টোরিয়াল রুব্রিক দিয়ে ছবি কালেকশন করে সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদেরকে বুঝিয়েছেন, ওর জন্য অজস্র অজস্র ধন্যবাদ। বক্তা দীর্ঘজীবী হন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হোমিও দর্পণের সঙ্গে একভাবে লেগে থাকুন এবং আমাদের এইভাবে পরিষেবা দিয়ে সাহায্য করুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার আব্দুল হামিদ স্যারকে। আমাদের মাঝে আছে ডাক্তার এমডি রফিকুল ইসলাম, ডাক্তার এমডি রফিকুল ইসলাম স্যার আপনি শুনতে পাচ্ছেন? রফিকুল ইসলাম স্যার, জি স্যার, ভালো স্যার, ভালো আছেন স্যার? জি স্যার ভালো স্যার, স্যার সুন্দর আলোচনা হয় স্যার, ভালো হয়েছে স্যার, আমি স্যার আমার কাছে ভালো লেগেছে স্যার আর কি, এবং মানে সচিত্র সহ দেখানো হয়েছে তো এটাই বেশি বোধ হয় কাজে লাগবে বা উপকার হয়েছে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ রফিকুল ইসলাম স্যারকে। ডক্টর বাবলু ঘোষ স্যার, একদম ডক্টর বাবলু ঘোষ স্যার,
হ্যাঁ নমস্কার জি স্যার, সার্বিক আলোচনার উপরে আপনি যদি, আমি স্যার একটু পরে শুনেছি তো, এই একটু আগে ঢুকেছি, সমস্ত না শুনে কিছু বলতে পারছি না। হ্যাঁ যাই, আলোচনা যেটুকু হচ্ছিল যেটুকু শুনেছি, খুব সিস্টেমটা খুব ভালো, সুন্দরভাবে উনি বুঝিয়েছেন, এই পর্যন্তই বলছি, আর কিছু আর বলছি না। হ্যাঁ জি ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ডক্টর এমডি ফিরোজ মাহমুদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আসলে সব বক্তারই একই কথা, আসলে যে সচিত্রটা উঠে আসার কারণে আসলে এই স্কিন ডিজিজ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়েছে। যতটুকুই আমরা শিখতে পারছি জানতে পারছি, খুবই ভালো একটা উপকারী বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যাম সুযোগ দেওয়ার জন্য, ডাক্তার এ কে সাগর স্যারকে। স্যার বলছি যে আসলে আমি তো ক্লাসে ঢুকেছে, মানে একদম শুনতে পাইনি, খুব একটা ভালো নেট সমস্যা ছিল, তবে যেটুকু শুনেছি অনেক উপকারী। ধন্যবাদ ডাক্তার শামীম স্যারকে, ধন্যবাদ সবাইকে। ম্যাম ম্যাম আপনি আমাদের আজকের আলোচনার এবং আগের অনেক আলোচনা সেগুলা হোমিও দর্পণ ইউটিউব চ্যানেল এবং জীবন হোমিও প্লাস ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন ম্যাম। ঠিক আছে ম্যাম। জি ইনশাআল্লাহ, জি ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ রাব্বি, ডক্টর আব্দুল্লাহ রাব্বি জি সালাম আলাইকুম, ধন্যবাদ। আজকের আলোচক মহোদয় অনেক সুন্দর করে পিকচারের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রুব্রিকের সাহায্যে দেখিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি চন্দ্রদিন পরবার যাব না, সর্বপ্রথম ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে শেষ সর্বশেষ ধন্যবাদ শামীম স্যারকে এবং উপস্থিত চিকিৎসক বৃন্দকে। আজকে এই যে আমাদের আলোচনা চলছে সালফার, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ওষুধকে বারে বারে পড়া, এবং সেইটা সুন্দরভাবে স্বামী স্যার চেষ্টা করছে, এবং স্বামী স্যারের আঙ্গিকটা একটু অন্যরকম। প্রত্যেক স্যারের তো নিজস্ব কিছু স্বতন্ত্রতা থাকে, সেই আঙ্গিকে এই যে স্কিন ডিজিজ ধরে ধরে তিনি পড়াচ্ছে, স্কিন ডিজিজ সম্পর্কে আমাদের সাধারণ ধারণা থাকা তো দরকার। এই যে স্কিন ডিজিজ যে আমরা ধরছি, যেমন ধরুন স্কিন ডিজিজ আমরা পড়ছি, হোমিওপ্যাথি অ্যাঙ্গেল থেকে আমরা কিভাবে কি করতে পারি, আমাদের একটা কমন কমন জিনিস আমাদের একটা মাথায় রাখতে হবে যে স্কিন ডিজিজ যে চুলকানো থাকে, চুলকানি থাকে, চুলকানিটা হচ্ছে প্যাথোক্রোমিক অফ সোরা, সোরার প্যাথোক্রোমিক মানে সোরার একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমরা সোরা তো নিশ্চয়ই আছি। এবার আছে স্কিন ডিজিজ মানেই যে চুলকাবে তা নয়, কিন্তু অনেক স্কিন ডিজিজ চুলকায় না, বিশেষ করে যেখানে সোরা লেটেন্ট কন্ডিশনে চলে যাবে সেখানে চুলকাবে না, সেখানে সিফিলিসের উপস্থিতি থাকে সাধারণত, বিভিন্ন রকম কালারিং গুলো যেগুলো থাকে বিভিন্ন রকম, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিফিলিস এরিয়ে থাকে। এবার ধরুন একটা একটা ইরাপশন থেকে আমরা হোমিওপ্যাথি গেলে কি ধরনের চিন্তা ভাবনা করতে, একটা সহজ উদাহরণ দিয়ে আলোচনা করি। আমরা দাঁত রিং ওয়ার্মের সঙ্গে আমরা পরিচিত সবাই,
রিংওয়ার্মের একটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি না, পিচি। আর স্কিন ডিজিজ হয় কেন, হৈপেটিক অ্যাঙ্গেল থেকে কি হয়, অ্যানিম্যাল একটা জায়গায় বলছেন ইট ইজ মেন্টাল বাইপাস, তার মানে মানসিক যে যন্ত্রণা, ডিপ লেভেলে যে যন্ত্রণা বা যে ধরনের গন্ডগোল, সেই গন্ডগোল থেকে বাঁচাবার জন্য শরীর কি করে, স্কিনে থ্রো করে, স্কিনে থ্রো করে এবং স্কিনকে এমন সাসেপ্টেবল করে তোলে, এবং সাসেপ্টেবল করলে পরে বিভিন্ন ধরনের অণুজীব সেখানে আশ্রয় গ্রহণ করে। এটাও কিন্তু ডিফেন্সিভ মেকানিজম, এটাও কিন্তু ডিফেন্সিভ মেকানিজম, কারণ এইটার মাধ্যমে সে কি করে, সেন্টারটাকে কি করার চেষ্টা করে। এবার আসা যাক, সেটা দাঁত নেই, দাঁতে তো ইচিং তো আমি বললাম, ইচিং এর জায়গাটা দাঁড়িয়ে বললাম যে মানসিক উন্নয়ন যেটা, এটা তো আমরা জানি। এবার দাঁত থেকে আমরা কি কি ভাবতে পারি, কি কি পেতে পারি, কি কি এই ভাবনাটা, দাঁত হচ্ছে কি একটা গোল রিং চারিদিক থেকে ঘেরা, চারিদিক থেকে ঘেরা, চুলগুলো তার একটা বৈশিষ্ট্য সোড়া, চারিদিকে ওখান থেকে ডিসচার্জ সেরকম কিছু হয় না। তো সোড়ার বৈশিষ্ট্য হচ্ছে কি ড্রাইনেস অথবা খুব সামান্য, এটা কেন। একটা হচ্ছে কি সে কি করছে, আইসোলেশন, একটা চামড়াকে সে কি গোল করে ঘুরে যাওয়ার বেড়া দিয়ে দিচ্ছে। এই যে আইসোলেশন যেটা, এই আইসোলেশনটা কিন্তু এটা সাইকোটিক ইন নেচার, সাইকোসিসের বৈশিষ্ট্য। দাঁতকে আপনি সহজে সারাতে পারবেন না, দিস ইজ অবস্টিনেসি। যখন একটা স্কিন ডিজিজ থেকে এটা পাচ্ছি, এবার সেন্টারে খুঁজুন আছে কিনা দেখুন, সেন্টারে দেখবেন অবস্টিনেসি খুঁজে পাবেন, সেটা তার কাছে হতে পারে না, তার ইয়ে তার অতীতে পেতে পারে, তার পূর্বপুরুষ পেতে পারে, এটা একটা জায়গা। এই যে ফোড়া টোড়া আপনার যেটা দেখি, ফোড়া ফোড়া যখন দেখি সেখানে ডিসচার্জ হচ্ছে, সেখানে ধরুন ইয়েলো ব্লাডের ডিসচার্জ হচ্ছে, সেখানে WBC ডিস্ট্রাকশন হচ্ছে, এগুলো ডিসিপ্লিস আছে, এগুলো ডিসিপ্লিস আছে। যেহেতু এটা ইনফেকশন, আজকে আমাদের একটা ইনফেকশন নিয়ে আমি ক্লাস করেছি বিকেলবেলায়, ফলে ব্যাপার হচ্ছে এখানে ইনফেকশন যখন হচ্ছে তাহলে ডেফিনেটলি এই ইনফেকশনের পেছনে সোড়া কারণ, সোড়া সিপ্লিস কম্বিনেশন। আমরা কি শুধু এই স্কিন ডিজিজ এই জায়গাটা ভাববো না, এই যে ডিস্ট্রাকশন এর জায়গাটা বললাম, তাতে মেন্টাল লেভেলে কোন জায়গায় ডিস্ট্রাকটিভ সিমটম আছে, কোথায় আছে, সেন্টারের সঙ্গে কানেকশন করতে হবে। টোটালিটি তো বললেই হবে না, টোটালিটি সিমটম এগুলো সে কিরকম, এই যে গঙ্গা জল ছিটি দেয় আমাদের, গঙ্গা জল ছিটি দিলে সব বুঝতে হয়ে গেল, তা তো নয়। তো টোটালিটি করতে গেলে আমাকে তখন রিলেশনটা করতে হবে, মাঝামাঝি রিলেশনটা করতে হবে সিমটমের সঙ্গে সিমটমের। এইটা যদি আমরা করি তাহলে এখান থেকে ওইখানে আমরা খুঁজবো ডিস্ট্রাকটিভ সিমটম কোথায় আছে, দেখা না গেলে ছোটবেলা পাওয়া যাচ্ছে, কিরকম পাওয়া যাচ্ছে না, সে রাগলে জিনিসপত্র ছুড়ে ফেলে দিত, ভাঙচুর করতো, ইত্যাদি ইয়ে করতো, বা দেখা গেল সে ছোটবেলায় তার বাবা মার কথা হচ্ছে অত্যন্ত সাহসী ছিল, কেমন সাহসী ছিল না, কেঁচোটাকে কি করতো টেনে ছিঁড়ে ফেলতো, সাহসী না, এটা নিশ্চয়তা। এবার সেই পেশেন্টটা নিশ্চয়তা এটাকে প্রকাশ করছে। এবার এই যে ফোড়ার মধ্যে যখন আমি পেলাম, যখন ফোড়ার আমি এটা হচ্ছে ফিজিক্যাল পার্টটা পাচ্ছি, ইনভিজিবল পার্টটা যেখান থেকে শুরুটা হয়েছে, আর প্রত্যেকটা ডিজিজে তো একটা বিগিনিং থাকে, বিগিনিং তো এন্ড থাকে, আমি এন্ডটাকে দেখলাম, চিনলাম, বুঝলাম, সব ঠিক আছে। এইবার আমাকে ভেতরটা দেখতে হবে, তো এর সঙ্গে রিলেট করতে গেলে আমাকে মেন্টাল লেভেলে কিন্তু এই জিনিসটা থাকবে। আর ব্যাপারে যে স্কিন ডিজিজ আর কিছুই নয়, এটা একটা পোর্ট্রেট, একটা টোটাল মানুষের পোর্ট্রেটের একটা অংশ মাত্র, এটা তো সিকনেস নয়, ইট ইজ এন প্রোডাক্ট অফ সিকনেস। এই জায়গাটা যদি আমরা ভাবি তাহলে খুব মজা পাবো। যেমন ধরুন গরম শেষ দিলে আরাম, শরীর ডমিনেন্সি, গরম শেষ দিলে বেড়ে যায় সিপিজিক্স ডমিনেন্সি, এরকম ভাবে অনেক এই ক্লাসটি যেগুলো ক্লাসটি যে ক্লাসটি অপশন যেগুলো সেগুলো ডেফিনেটলি কিন্তু সেগুলো সিকিউরিটি দিন হচ্ছে। ওখানে ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করি, আমি এখানে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাতে সেন্টারটা করি, আর সেইখানে মাঝজনের উপস্থিতি না থাকলে এটা তো তৈরি হবে না,
পরে ব্যাপার হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো সেকেন্ডারি নেচার, সেকেন্ডারি নেচার, এবং এটা মূল বিষয় নয়। প্রমাণ প্রমাণটা কি? আপনারা যারা একটু সিনিয়র প্র্যাকটিশনার্স, আপনি দেখতে পাবেন দাঁত কিন্তু সবাই মলম দিয়ে বা বিভিন্ন উপায়ে সাপ্রেশন করা হয়, এবং সেখানে বলা হচ্ছে যে ভাই এই ইয়েগুলো ফাঙ্গাস গুলো মরে যায়, মরে যায়, মরে গেলে পরে এটা ছেড়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে একটা প্রপার হোমিওপ্যাথিক ওষুধ যদি ঠিক মতো সিলেকশন হয় তখন আমার দাঁতটা ফিরে আসে কোথায়? তখন ওই ভাইরাস গুলো ওই ইয়েগুলো ফাঙ্গাস গুলো আসে কোথা থেকে? এটা ওষুধ দেওয়ার পর ফিরে চলে আসছিল, কোথায় থাকে? এই যে ব্যাপারটা, এইখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে ফাঙ্গাস ওইভাবে মরে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ। আপনারা দেখবেন ওষুধে রিটার্ন করে ফিরে আসে অপশন গুলো, তাও সেই ফাঙ্গাস নিয়ে ফিরে আসে, উইদাউট ফাঙ্গাস তো ফিরে আসে না। তাহলে আগে যে মলম দিয়ে ইয়ে দিয়ে তাকে যে ফাঙ্গাস মারার যে গল্প বলা হয়, এই গল্পটা কতটা সত্য আপনারা ভাবুন। হোমিওপ্যাথিক অ্যাঙ্গেল থেকে বিশেষ করে জুনিয়রদের ভাবতে বলছি, আপনারা ভাবুন আমি আমি ঠিক আপনি ভুল এই তর্কে আমি যাচ্ছি না, আমরা শুধু ভাবুন এই উদাহরণটা দিয়ে বললাম, এবং আপনারাও দেখতে পাবেন এই ঘটনাগুলো ঘটছে। ফলে ব্যাপার হচ্ছে যে আমাদের একটা হোমিওপ্যাথির চিকিৎসা করতে গেলে সার্বিকতা বা টোটালিটি যখন করতে যাব, টোটালিটি মাত্র মানে শুধুমাত্র সিমটমের টোটালিটি নয়, অ্যাজ এ হোল একটা ম্যানের টোটালিটি, তার লাইফের জার্নিটার টোটালিটি, তার প্রিভিয়াস লাইফের টোটালিটি, সব কিছু মিলিয়ে একটা যখন আমরা একটা মালা গাঁথতে পারবো, তখনই সেটা কিন্তু পুজো উপযুক্ত হবে বা ঈশ্বরের কাছে নিবেদন করতে পারবো। এরকম কথাটাই আমরা ফুল নিবেদন করা মানে ফুল তো ফুল নিবেদন আমরা করি, তাকে নিবেদন করি, তার প্রতি ভালোবাসা আনুগত্যকে আমরা নিবেদন করি, এগুলো তো দেখতে পাওয়া যায় না। আমাদের হোমিওপ্যাথিক চিন্তা ভাবনা যখনই করবো অলয়েস্টিক মেটেরিয়ালিস্টিক না, ডাইনামিক প্রপার্টিটাকে আমাদের খেয়াল করতে হবে। ফুল দিলাম দিস ইস মেটেরিয়াল, দিলাম কিসের জন্য? আনুগত্য এবং ভালোবাসা প্রকাশের জন্য, এটা ইম্যাটেরিয়াল, অর্থাৎ এটাই ডাইনামিক প্রপার্টি আমাদের ভালোবাসা। মানে আমাদের প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো ভাবতে হবে, পাশাপাশি দুটোকে একসঙ্গে যদি ভাবি তাহলে কিন্তু আমরা একটা ভালো চিকিৎসক হতে পারবো এবং আমরা ঠিক উপযুক্ত ওষুধ দিতে পারবো। একটা মনে রাখবে স্কিন যদি সাপ্রেশনের ছেলে খেলা না, সাপ্রেশনের ফল কিন্তু ভয়ঙ্কর, এবং সেটা যদি আপনার সাপ্রেশন গুলো যদি পড়ে, এখন তো ওই যেই চ্যানেল থেকে সাপ্রেশন গুলো আলোচনা করছিস মাসে একবার করে, এর আগে তো আমরা রবার্ট সেতুর সাপ্রেশন আলোচনা করেছি, এই চোখটা যদি আমাদের খুলে যায় তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো, এবং ইলাবোরেটলি পড়াশোনা করতে হবে, যেটা আজকে স্বামী স্যার যেটা করছেন প্রচুর পড়াশোনা করলে আজকে তিনি এই কথাটা বলছেন, আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের হাজার হাজার শিক্ষক এত পড়াশোনা করে লাভ, আপনি যদি ক্ষীর খেতে চান তাহলে কিন্তু আপনি যদি 500 ক্ষীর খেতে চান তাহলে 500 দুধ কিনলে হবে না, 5 লিটার দুধ কিনতে হবে, তবে সেটা ক্ষীর হবে। হ্যাঁ, ক্ষীরটা কি করে জ্বালানি দিয়ে 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 তাকে জ্বালানি দিয়ে 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 একটা সময় ক্ষীর হবে। আর আমাদের হোমিওপ্যাথির জ্বালানি কি? পড়াশোনা, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে করতে দেখা যাবে তখন এই বিরাট জিনিসটা, এই বিরাট যে ওষুধ এটা একসময় ক্ষীরে পরিণত হবে, তখন দেখবেন আপনি চট করে অল্প কিছু এর মধ্যে দিয়ে আপনাদেরকে চিনতে পারছে, এই অল্প কিছু কিন্তু মনে রেখে বাকিটা বলে যাব এই কথা বললে হবে, যেটুকু এই বারবার অনুশীলন করলে কি হবে, যেটা খুব প্রয়োজনে গিয়ে সেটা মাথা ঠিক থেকে যাবে, রুগী যখন বলবে তখন এই বুঝতে পারবো বলবে তুই এর ঠিক কেমন হচ্ছে, এটা তো একটা হয় এটা তো সাল করে এটা তো ব্যাপার টিচে এই পলিকেস ড্রাগ গুলোকে একদম মানে আমলের মতো চিনতে হবে, এটা যদি আমরা না চিনতে পারি তাহলে মহা মুশকিল। এই জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, এবং আমি জুনিয়রকে অনুরোধ করবো এই ক্লাসগুলো রেগুলার আপনারা ইয়ে করো, আজকে এখানে কালকে ওখানে প্রচুর ওখানে জীবনে শিখতে পারবেন। আমি এখানে হোমিওপ্যাথিক এই যে ক্লাসগুলো যেগুলো এর পেছনে আমার একটা চিন্তাভাবনা থাকে, চিন্তাভাবনা একটা সার্বিক চিন্তাভাবনা থাকে, এই সার্বিক চিন্তাভাবনাটার উপর ভিত্তি করে আমরা এগিয়ে চলেছি, এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরামর্শ দিন, এইটুকু বলে আজকে।
শেষ করে ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। আমরা আজকে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আজকের আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্যারদেরকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? সম্মানিত উপস্থিতি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। সোরিয়াসিস নিয়ে যদি কারো কোনো সফল কেস থাকে যদি একটা একটু আলোচনা করেন, তাহলে সোরিয়াসিস সারানো তো খুবই কঠিন কাজ, খুব বেগ পেতে হচ্ছে আমাদের। আর রিং ওয়ার্ম এর সময় যেটা হচ্ছে এটাও তো বেশ বেগ পেতে হচ্ছে, কিছু পেশেন্ট সারছে, কিছু পেশেন্টের মানে চলে যাচ্ছে, বিভিন্ন ডাক্তারের কাছে খালি ঘুরপাক খাচ্ছে। এগুলো নিয়ে যদি একটু আলাপ আলোচনা করা যায় দেখুন। জি কারো যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আনমিউট হয়ে বলতে পারেন। আমাদের শ্রদ্ধা আব্দুল হামিদ স্যার যেটা বললেন, যদি এরকম অভিজ্ঞতা কারো থেকে থাকে তাহলে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মাঝে মানিক দাদা আছেন, আজকে খেয়াল করিনি। মানিক দাদা এরকম এরকম যদি এরকম কেস যদি আপনি পেয়ে থাকেন তাহলে একটু শেয়ার করুন। সোরিয়াসিসের কেস আমি পাইনি, কিন্তু রিংওয়ার্ম তো একটা মানে কি আন্তর্জাতিক একটা সমস্যা হয়েছে, এটা কম বেশি আমাদের ঘরে ঘরে কুটির শিল্পের মতোই বিরাজ করছে। তো এই ব্যাপারটা রিংওয়ার্ম বা যে কোনো ধরনের এই যে চর্মরোগ গুলো, সবার কাছেই আছে, এগুলো অনেক এগুলো সারানো মুশকিল, মুশকিল দুটো কারণে। এক হচ্ছে এই স্কিন ডিজিজ একটা জটিল রিফ্লেকশন, রিফ্লেক্স হচ্ছে মানে শরীরের যে মায়াজমের একটা জটিল পরিস্থিতি, আর প্রাথমিক পর্যায়ে থাকলে সেটা কিন্তু খুব সহজেই সারানো সম্ভব, কিন্তু এখন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে স্কিন গুলো। কেন? ওই গতকাল যেটা আমরা করেছিলাম সোরা অধ্যায় স্যারের সঙ্গে ক্লাস করতে করতে, যে ফ্যাশনেবল সব ইয়ে লাগিয়েছে মানে লোশন বা হচ্ছে ওয়েন্ডম্যান, এগুলো লাগিয়ে কি হচ্ছে, এগুলো লাগানোর মানে প্রবণতা প্রত্যেক মানুষের অজ্ঞতা হোক আর ইচ্ছা করেই হোক, তো এগুলোর ফলে যা হয় যে দশা হয় সেটা, যারা ট্রু হোমিওপ্যাথ যাদের ফিলোজফির নলেজ আছে বা হোমিওপ্যাথিটাকে সেভাবে বোঝেন তারা জানেন, সাপ্রেশন প্যালিয়েশন যাদের ভাবনা আছে বা সিকনেস জিনিসটা কি বা সোরা বা যে কোনো মায়াজম মানে অবদমিত হলে কি হতে পারে, এইগুলো যাদের নলেজ আছে তারা কিন্তু চট করে বুঝে নেবে, এবং সার্ভে না সার্ভে আগে থেকে কিছু বলা যায় না, একটা ধারণা করা যায় মাত্র, কারণ প্রতিটা পেশেন্টই স্বতন্ত্র। তো কোন পেশেন্টে কখন কিভাবে রিয়াকশন হবে, কোন ওষুধে কিভাবে কতটা কাজ করবে, এটা তো আগেভাগে কিছু বলা যায় না, এরকম কোনো ফিক্সড কিছু নেই। তো সেই হিসাবে সোরিয়াসিস বা রিংওয়ার্ম সারবে না এমনও বলা যায় না, আর সবার সারবে তাও বলা যায় না। আমরা ম্যান এজ এ হোল, ম্যান এজ এন ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র এন্টিটি হিসাবে আমরা টেস্টিং করে আমাদের আমাদের হোমিওপ্যাথির যে প্যারামিটার আছে সেভাবে আমরা এগোবো, এবং ধীরে ধীরে এগোতে হবে। ডোজ পটেন্সির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু ডায়েট এবং তার ঘুম সহ অন্যান্য লাইফস্টাইল সেগুলোকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে হবে জটিল কেসগুলোই, এবং রোগীকে বোঝাতে হবে কিভাবে কি করতে হবে, কোনো লোশন বা এ লাগানো যাবে না, বা যা করেছেন সেগুলোকে ত্যাগ করে চর্মরোগ হয়তো একটু বাড়বে, অ্যাগ্রাভেশন তো অনেক সময়
হয় হোমিওপ্যাথি ওষুধে, এটা তো হচ্ছে প্রকৃতির নিয়মে, সেই জায়গাটা বোঝাতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা রোগীকে আমরা যেভাবে ট্রিট করি, চর্মরোগ বলে তো স্পেশাল আলাদা ভাবে আমরা আমাদের কোনো প্রোটোকল নেই, ম্যান এজ এ হোল আমরা মানুষটাকে চিনবো কেস টেকিং এর দ্বারা, বা আমাদের যে কোনো ভাবেই হোক মানুষটাকে চেনার পরে সিমিলিমে আসতে হবে। আমি আগেই বললাম ডোজ পটেন্সি খুব সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হবে, প্রয়োজনে 50 মিলিসিমাল পটেন্সির কে যতটা সূক্ষ্ম পারা যায় সেইভাবে, আমরা যদি সেরকম কেস দেখি যে এটা বৃদ্ধি অ্যাগ্রাভেশন অবস্থায় আছে সেভাবে ট্রিট করতে হবে, এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আমাদের ডোজ বা ওষুধের মাত্রা সেটা আমাদের যাচাই করে ব্যবহার করতে হবে। আমাদের স্যারেরা যেভাবে বলেন ফেলে দেওয়া ডোজ, সেটা সেটা আমাদের মাথার মধ্যে আছে, অনেকের যাদের নেই তাদের বলবো এটা শিখুন, অন্তত ততবার 100 বার পরিবর্তন করে, বা 100, এই অমরনাথ স্যার যে বলেন 100 বার বা 50 বার বা 30 বার একটা কি বলা যায় চেঞ্জ করে করে, তার থেকে একটু ছুঁচের ডোগা বা একটু এত সূক্ষ্ম একটু খানি টাচ করে দিলে জীবের মধ্যে নার্ভের মধ্যে সেটা কাজ হবে। অবশ্যই আমিও করছি, এখন প্রয়োগ করছি প্রত্যেকটা পেশেন্টকে স্কিন ডিজিজের, মূলত আমি এটা অবশ্যই ব্যবহার করি সঙ্গে সঙ্গে সমস্ত, কারণ আমরা জানি আমরা দেখছি আমরা শুনছি স্যারেদের কাছ থেকে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে, যে অ্যাজ সাটল অ্যাজ পসিবল যতটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা যায়, ডাইনামিক লেভেল এটা মাথায় রাখতে হবে। এই জায়গাটা নেই বলে আমরা সব উলট পালট হয়ে যাচ্ছি, এই জায়গাটা হাতে নাতে যে ফল পেয়েছে সেই একমাত্র বুঝতে পারবে, নাহলে বলা যাবে না, মানে বললেও কিছু লাভ হবে না, নিজে করে দেখতে হবে আপনাদের। আমরা আমি করা শুরু করেছি স্যারেদের মার্গদর্শনে, আমি ভয় পেতাম যে এগুলো এরকম কাজ হবে কিনা, খুব সূক্ষ্ম মাত্রা মানে 4টা 10টা করে জিভে ঠিক দিচ্ছি বা 1 ফোঁটা 2 ফোঁটা দিচ্ছি, কখনো তো কাউকে বলছি 1/2 চামচ, অনেক পেশেন্ট তো স্টেবল থাকে তাদেরকে 1/2 চামচ খেতে বলি, কিন্তু যারা খুব অসুস্থ আছে, এই বিষয়ে একটা পেশেন্ট লাইকোপোডিয়াম পেশেন্ট ওর আলসার আছে, আরো কি কি আছে মনে নেই এই মুহূর্তে, লাইকোপোডিয়াম 01 কি 02 দিয়ে স্টার্ট করেছিলাম, পেশেন্ট ওই 1 মাস চলছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই 01 একটা মাত্র ডোজ দিয়েছিলাম। দেখুন আপনারা ভাবছেন যে 1 ফোঁটা 2 ফোঁটা, না, 01 একটা দানা একটা পুরিয়া করে একবার ওই জলে গুলে তার থেকে জিভে ঠিকিয়ে দিতে বলেছিলাম বা 2 ফোঁটা মতো খেতে বলেছিলাম, তাতেই তার সমস্ত ব্যথা থেকে বেরোচ্ছে, এবং চুলকানি এত চুলকানি বলে বলছে ঘুমোতে পারছি না এমন অবস্থা হয়ে গেছিল, এবং 2 থেকে 3 দিন বা 4 দিন ছিল এই চুলকানিটা, কিন্তু তারপরে চুলকানি মানে উদ্ভেদ বেরোয়নি কিন্তু একটা চুলকানি ভিতর থেকে, কিন্তু সেটা কমে গেছে, তখন বুঝে নিয়েছি ওষুধটা ঠিক জায়গায় ঘা পড়েছে, কিছু মেডিসিন দেয়নি, প্রত্যেক সপ্তাহে আসছে শুধু মগজ ধোলাই দিয়ে প্লাসিবোতে ছেড়ে দিচ্ছি, এখনো দিতে পারিনি কোনো ওষুধ, 1-2 মাস 1-1.5 মাস হয়ে গেছে, 01 একটা ডোজই চলছে। তো তাহলে আমাদের প্রথম ভাবতে হবে যে সোরিয়াসিস বা রিংওয়র্ম যাই হোক, আমরা এটা ইন জেনারেল যেভাবে আমরা সমস্ত রোগীকে সমস্ত রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট করি, এটাও আমাদের প্রথম মাথায় রাখতে হবে। পেশেন্টকে বুঝে নিলে যত যত যাই থাক কিছু ব্যতিক্রম বাদে আপনার সারবে, যদি তা এটা সারানোর জন্য আর আরো কিছু শর্ত আছে, পেশেন্টকে সমস্ত কথা শুনতে হবে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি তার লাইফস্টাইল তার মানসিক অবস্থা সবকিছু যাচাই করে যদি কিছুটা অন্তত নমনীয় করা যায় পেশেন্টকে, তাহলে কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে কেস, অবশ্যই সারবে, সারবে না কেন, আপনি যদি নীতি ফলো করেন অবশ্যই সারবে, সবার সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সারবেই, কিছু পেশেন্টকে সারাতে পারবো না জীবনে, কিন্তু যেগুলো সারবে নির্ভর আরোগ্য হবে। স্কিন ডিজিজ অনেককে সারিয়েছি, এবং আমার বহু বহু কেস আছে আমি বলে দিতে পারবো, কিন্তু কেসগুলো বলাটা ঠিক ইয়ে নয়, কিন্তু সুযোগ হলে বা এরকম যদি কোনো সিরিজ চলে যে আমাদের বিভিন্ন স্যারেদের কেস টেকিং গুলো চলবে বা ইয়ে করবে, আমিও দিতে পারবো, অনেক কেস আছে আমার ভালো হয়েছে। এবারে আরো একটা কথা, হয়তো স্কিন ডিজিজ ভালো করেছি কিন্তু সিমটমস চেঞ্জ হয়েছে, পুরো টোটালিটি তার সেভিং লং অনুযায়ী ফলো আপ গুলো বা পেশেন্ট এজ এ হোল
নির্মল আরোগ্য কিনা বলা মুশকিল, সে নিয়ে বিতর্ক থাকতে পারে। আমি জোর গোলা করবো আমি নির্মল আরোগ্য করেছি, আপনি আমাকে যুক্তি দিয়ে হারিয়ে দিতে পারেন, আমি তখন নতমস্তক আমাকে মেনে নিতে হবে। এইরকম ফিল্ডে এরকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের খেলতে হবে, সে জায়গাটাই। তো এই জায়গায় বলবো যে স্যার আব্দুল হামিদ স্যার যেটা বলেছেন, হামিদ স্যার উনি খুব বিজ্ঞ মানুষ আমি জানি, তো ওনার অভিজ্ঞতা কথা বলেছি, কিন্তু আমি বলবো স্যার কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো বরং একটু আমাদের ধরিয়ে দিন, আমরাও আলোচনার সুযোগ পাবো, বা স্যারেরা আছেন যে কেন হচ্ছে, কি অবস্থা, বা কোন কোন ক্ষেত্রে হচ্ছে। সব ক্ষেত্রে তো নিশ্চয়ই হওয়ার কথা নয়, সোরিয়াসিস অফকোর্স এটা একটা যেহেতু অটো ইমিউন ডিজিজ, এটাকে সারানো খুবই মুশকিল, কিন্তু রেসপন্স করেছি অনেক অনেক চিকিৎসকের আমরা কেস টেকিং বা বিভিন্ন ইয়েতে বইতে পড়েছি সেরেছি, কিন্তু সব ক্ষেত্রে সারবে না, সারা সম্ভব নয়, যে জায়গা চলে গেছে হয়তো সেই জায়গা থেকে ফেরানো অসম্ভব, কিন্তু কিছু ক্ষেত্রে রেসপন্স করতে পারে যদি প্রাথমিক থাকে, বা যদি তার ভাইটালিটি ভালো থাকে, বা বংশের যদি বংশ বলে যে পাস ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোনো জটিলতা না থাকে, অন্তত যদি কিছুটা শরিক মায়োজমের প্রাধান্য থাকে, বা সিপিলিটি বা ডিস্ট্রাকটিভ কিছু সমস্যা ফ্যামিলিতে না থাকে, তাহলে অনেক সময় সাইজ করা যেতে পারে কোনো একটা সময় পেশেন্টকে। নাহলে কিন্তু অনেক মায়োজম যদি জড়িয়ে থাকে তাহলে সে কেসকে সারাতে অনেক সময়ও লাগবে, আর সবাই যে একটা কিছুটা সারানোর পরে যে সারাতে নাও পারতে পারি, কারণ আমাদের ক্ষমতা খুবই সীমিত। হোমিওপ্যাথির সেই জায়গায় পৌঁছতে সাধনা করে একটা পেশেন্টকে নির্মল আরোগ্য করে খুব কম, হাতে গোনাও নেই, নগণ্য, 0.01 হবে কিনা সন্দেহ আছে। সেই জায়গায় আমরা ফেল করতে পারি, কিন্তু যেটুকু করব সেটাও হোমিওপ্যাথিক্যালি যদি করি সেটাও আমাদের আশীর্বাদ স্বরূপ, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করবো সবাই। ধন্যবাদ। জি আব্দুল হামিদ স্যার আর কিছু বলবেন? আচ্ছা, সোরিয়াসিস সোরিয়াসিস কেস একটা বলছি, সফলতা এবং বিফলতা সবই বলছি, যেগুলো আমাদের বাস্তবমুখী যেগুলো হয়েছে এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে থেকে প্রায় 30 বছর আগে একটা কেস দেখছিলাম, সোরিয়াসিস কেস, মানে সব সিমটম মনে নেই, তবে আপনার মানে কেস রেকর্ড, তারপর রেপার্টারাইজেশনের পরে মানে আর্সেনিক আয়োড নাকি একটা এসেছিল সম্ভবত ওষুধটা, তা সেটা দেওয়ার পর সামান্য একটু উন্নতি কিছুটা দেখেছিলাম, অপেক্ষাও করেছিলাম 6 মাস ধরে, কিন্তু আমার ভালো লাগছিল না, তবে তখন সবে মাত্র পাস করেছি। তারপর স্যারকে দেখালাম, ডক্টর এসপি দেখে স্যারকে বললাম, স্যার আপনি ভালোভাবে কেস রেকর্ড করে কেসটাকে ট্র্যাকল করেন কিভাবে কি করা যায়। স্যার তখন আবার ক্লিয়ার কার্ড সব নতুন করে কেস রেকর্ড করে চিকিৎসা করলেন, স্যার 1 বছর ধরে চিকিৎসা করেছিলেন, X-ray 200 দিয়েছিলেন, X-ray 200 দিয়ে দীর্ঘদিন প্লাসিবো দিয়েছিলেন, তারপরে আর একটা কি ওষুধ দিয়েছিলেন ওটা মনে নেই, 1 বছর চিকিৎসা করেছিলেন কিন্তু আশানুরূপ উন্নতি কিন্তু পায়নি। তারপরে সেই সময় আমি মেডিকেল কলেজ হসপিটালে, ওখানে আউটডোরে থাকতাম, ওখানে ডক্টর রঞ্জিত রাজা ছিলেন তখন ট্রপিক্যালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, স্যারকে বললাম, স্যার এগুলো দেখেন তো কিভাবে কি করা যায়, আপনাদের অ্যালোপ্যাথি মেডিসিনে কিছু করা যায় কিনা। উনিও বললেন যে সোরিয়াসিস কেস তোমরা তো বুঝতে পারছো, সোরিয়াসিস তোমাদের হোমিওপ্যাথিক্যালি কিন্তু একটা প্রশস্ত কর্মক্ষেত্র আছে, তোমরা বরং ভালোভাবে চিন্তা করো, আমরা ওষুধ দেবো একটু কমে যাবে কিন্তু কি ওর তোমাদের করতে হবে। এখন ডক্টর পাঁজাও ঠিক বলেছিলেন ওনার অভিজ্ঞতা অনুযায়ী, উনি তখন কলকাতার মধ্যে সব থেকে বড় হসপিটালে সব থেকে বড় ডিপার্টমেন্টে সব থেকে বড় পদ উনি হোল্ড করে আছেন এবং অভিজ্ঞতার দিক দিয়ে সব থেকে বেশি, উনিও সোরিয়াসিস নিয়ে এতটা চিন্তা ভাবনা করতেন, ওই জন্য সোরিয়াসিস কেস গুলো আমাদের খুবই দেখ দেয়। এই একটা কেস, সে পেশেন্টটাকে তো সারাতে পারিনি, তারপরে 4-5 বছর বাদে পেশেন্ট স্ট্রোক হয়ে মারা গেছে কিন্তু সোরিয়াসিসটা ছিল। আর একটা পেশেন্ট দেখছিলাম আমডাঙ্গা, এটা পেশেন্টটা খুলনার পেশেন্ট, আর একটা পেশেন্ট দেখছিলাম আমাদের আমডাঙ্গা থানা,
এখানকার একটা পেশেন্ট, সেটাও কিছুদিন দেখছিলাম, কিছুদিন দেখার পরে কিছুটা উন্নতি হয়েছিল, তারপরে পেশেন্টটা আর আসেনি, 6 মাস দেখেছিলাম, অনেকটা উন্নতি হয়েছিল, তারপরে পেশেন্টটা কন্টিনিউ করতে পারেনি। ওই জন্য সম্পূর্ণ সফলতা এটা আশা করিনি এবং বলতে পারছি না। কারো যদি সম্পূর্ণ সফল কেস থাকে তাহলে শেয়ার করলে একটু উপকৃত হব। ধন্যবাদ সকলকে। জি আচ্ছা, আজকে আর আমরা দীর্ঘায়িত করব না স্যার, যেহেতু রাত্রি 11:30 বেজে যাচ্ছে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আমাদের মেটোরিনাম পার্ট 3 আবদুল্লাহ রাহিম স্যারের আছে, আমরা সকলেই 10টার দিকে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।